অক্ষয় কুমার এখান থেকে বেরোবে এরপর। পুরোটা লোহার না, কিন্তু দেখতে না একটা রিয়েলিস্টিক মতনই লাগছে। দেখতে পাচ্ছ এটা কিসের? এটা কাঠের, এটা কাঠ দিয়ে তৈরি, কিন্তু এর রঙটা এমনভাবে করা হচ্ছে যাতে দেখতে লাগে যে এটা লোহা দিয়ে তৈরি। এই গাইজ, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে জামুরিয়ার কোন জায়গায় শ্যুটিং হচ্ছে, জায়গাটির কী নাম, তোমরা যারা যারা শ্যুটিং দেখতে আসতে চাইছো তাদেরকে আমি ফুল অ্যাড্রেসটি কিন্তু এই ভিডিওটিতে বলে দেবো। অক্ষয় কুমার কত তারিখে আসবে বা কবে আসতে চলেছে সেই ডেটটিও কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তো চলো তাহলে আজকের এই ব্লগটা শুরু করা যাক। এখন আমি রয়েছি জামুরিয়ার সিনেমা মোড়ের কাছে। সিনেমা মোড়ের ঠিক চাঁদা যাওয়ার যে রোডটি রয়েছে সামনে বাস স্ট্যান্ড, এই দিক হয়ে তোমরা প্রথমে পেয়ে যাবে কুয়া মোড়, তারপর একটা ব্রিজ পাবে। ব্রিজটি পেরোবার পরে ডান সাইডে যে রাস্তাটি চলে যাচ্ছে চাঁদা সাইডে, সেই রাস্তাটিতে চলে যেতে হবে। তারপর ডান সাইডে তুমি পেট্রোল পাম্প পেয়ে যাচ্ছ, আর একটু সামনে গিয়েই তুমি পেয়ে যাচ্ছ কিন্তু অফিস, যেটি হররাম সিং আমাদের এমএলএ এর অফিস তোমরা পেয়ে যাচ্ছ। এমএলএ অফিসটা পেরোবার পরেই কিন্তু ডান সাইডে একটা রাস্তা তুমি পেয়ে যাচ্ছ, সামনেই পড়ছে নিমডাঙ্গা। এখানটা মানে এই যে জায়গাটির নাম হচ্ছে এবিপি, তো এই এবিপিটে যে রাস্তাটি দেখতে পাচ্ছ ডান সাইড করে, এই ডান সাইডে কিন্তু প্রস্তুতি কাজ চলছে শ্যুটিং। সেই সাথে অক্ষয় কুমার কত তারিখে আসছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটিতে বলে দেবো। তো চলো তাহলে সামনে যাও। এর আগের ব্লগে কিন্তু এইগুলো তৈরি হয়নি, আমি সামনে গিয়ে দেখাবো একটু পরে। থার্মোকলের কাজগুলো কিন্তু এইদিকে করা হয়েছে, হয়তো জায়গার অভাব হচ্ছিল সেই জন্য। ওই যে দাদাটা রয়েছে, আর এদিকে অনেক কিছু কিন্তু রেডি করা হয়েছে, এদিকে দেখতে পাচ্ছ ডিজাইন অলরেডি অনেকগুলো রেডি হয়ে গেছে। সেই সাথে ওইখানে একটা রাখা হয়েছে ডিজাইন করে, আর এইদিকেও কিন্তু থার্মোকলের কাজ এখনও চলছে। এই দিকটাতে সামনে যাই, যেখানে কাজ চলছিল তার এই দিকটাতেও কিন্তু একটা টেন্ট করা হয়েছে, আর এই দিকে কিন্তু মাটি খোঁড়ার কাজ চলছে। অক্ষয় কুমার কবে আসছে জামুরিয়ার এবিপিতে? তো এখানে কিছু জনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি, সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম না তবু জানতে পেরেছি যে 28 নভেম্বর, মানে কাল পরশু, দু তিন দিন আসবে এখানে, শ্যুটিং এখানে চলবে 28 নভেম্বর, আর সেই সাথে 29 নভেম্বর কিন্তু এইখানে শ্যুটিং হওয়ার কথা আছে। হতে পারে যে অক্ষয় কুমার বা সেই সাথে আরও অন্যান্য যে রোল রয়েছে তারাও কিন্তু, অ্যাক্টর মানে যারা রয়েছে তারাও কিন্তু আসতে পারে। আর যা যারা আসতে চাইছো জায়গাটা দেখতে পারো, যখন এইখানে শ্যুটিং চলবে আশা করা এটাই হচ্ছে যে জায়গাটা পুরো ঘেরে দেওয়া হবে, মানে পুরো বেড়া দিয়ে হয়তো বা এখানে পুরো প্রোটেকশন দিয়ে দেওয়া হবে, সেই সাথে পুলিশ, হ্যাঁ, ফৌজ, পুরো একদম জায়গাটা পুরো প্রোটেকশন দিয়ে দেওয়া হবে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর চলো আরও ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু পুরোটা লোহার না, এই যে দেখতে পাচ্ছ এই যে পাটটি রয়েছে, এই পাটটি থার্মোকল দেওয়া হয়েছে আর পালিশ করে দেওয়া হয়েছে। দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে, দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না। কিছু কিছু অংশ কিন্তু লোহার ব্যবহার করা হয়েছে বা টিন টাইপের, যেমন এটা টিন টাইপের একটা জিনিস রয়েছে, এটাও কিন্তু টিন টাইপের কাজ করা হয়েছে। পুরোটা লোহার না, কিন্তু দেখতে না একটা রিয়েলিস্টিক মতনই লাগছে, যেমনটাকে আমি বারবার বলছি। এদিকে কিন্তু আরও বিভিন্ন জিনিস কিন্তু আনা হয়েছে, এগুলো তোমরা আগে দেখোনি, যেমনটা এখানে রাখা রয়েছে ওখানে চেয়ার টেবিল, সেই সাথে হয়তো এইগুলো ইসিএল এর ভেতরে কাজে লাগতো, আশা তো তাই করছি। ক্রেন দিয়ে করা হচ্ছে, সেই দিন তো তোমরা দেখেছিলে যে এখানে গর্ত খোঁড়া হয়েছিল, আর আজকে কিন্তু এই সেটটা বসানো হয়েছে। দেখো জায়গাটা মাটি খুঁড়ে ঠিক এটাকে সেট করে দেবে। যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো দেখে বুঝতেই পারছো যে এটা কোন জিনিসটা, এর যে ফিনিশিংটা রয়েছে ওটা কিন্তু দেখে মনে হচ্ছে যে লোহা দিয়ে তৈরি, কিন্তু এটা লোহা দিয়ে তৈরি না। আমি সামনে গিয়ে আরও দেখাবো তোমাদেরকে, কত সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ এটা কিসের? এটা কাঠের, এটা কাঠ দিয়ে তৈরি, কিন্তু এর রঙটা এমনভাবে করা হচ্ছে যাতে দেখতে লাগে যে এটা লোহা দিয়ে তৈরি। এই গর্তটি খোঁড়া হয়েছে, এটি প্রায় 30 ফুটের কাছাকাছি খোঁড়া হয়ে গেছে। আগের ভিডিওতে যে থার্মোকলের কাজটা আমি দেখেছিলাম, থার্মোকল কাটা হচ্ছিল না, সেইগুলো কিন্তু ভেতরে দেওয়া হয়েছে। অক্ষয় কুমার এখান থেকে বেরোবে এরপর,
মানে ভিডিও যখন আর কি শ্যুট হবে মনে হয় সেই শ্যুটটাতে এটাই হবে আর কি, এটাই তো আশা করছি আমি। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টসে জানাও। মুভিটির ব্যাপারে তোমাদেরকে একটু বলে রাখি, মুভিটির নাম হচ্ছে ক্যাপসুল গিল। আমাদের অভিনয় করতে চলেছে অক্ষয় কুমার, মানে অভিনয় তো করছেই, যার অভিনয় করছে তার নাম হচ্ছে যশবন্ত সিং গিল। তিনি সম্ভবত রানিগঞ্জ এলাকার মধ্যে মহাবীর কলিয়ারেতে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ওপরে কিন্তু বায়োপিক মুভি অক্ষয় কুমারের এই মুভিটি। তার সাথে আরও রয়েছে অনেকেই অ্যাক্টার্স, তো তোমরা চাইলে ইউটিউবে দেখে নিতে পারো, ফুল ডিটেলসে মুভি নিয়ে পেয়ে যাবে ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ব্লগটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই এই পেজটাকে ফলো করো। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।